সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে সারা দেশে মহানগরগুলোতে পদযাত্রা করছে বিএনপি। কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, চলমান আন্দোলন আরো জোরদার করতেই জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। রাশেদুল কাদেরের রিপোর্ট। তেল গ্যাস সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকার পর এবার সারা দেশে 11টি মহানগরে এ পদযাত্রা। ফরিদপুরে সকালে শুরু হয় পদযাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সরকার যত বাধাই দিক না কেন, এবছর হবে পরিবর্তনের বছর। রংপুরে পদযাত্রায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ছে, কাজেই এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে কোনো লাভ হবে না। বরিশাল ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে পদযাত্রা হয়। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লায় পদযাত্রা চলছে। রাশেদুল কাদের, নাগরিক। এদিকে শান্তি সমাবেশ, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে মাঠে ক্ষমতাসীন দল। ঢাকার বাইরে 11টি মহানগরে এসব কর্মসূচি আয়োজন করছে আওয়ামী লীগ। দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ আয়োজন। শুরু হওয়ার কথা রয়েছে বেলা 3টায়, তবে আগেভাগেই জড়ো হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বলছেন, পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপি যাতে কোনো নাশকতা করতে না পারে, সেজন্য রাজপথে থাকবেন তারা।